জঙ্গলের খাবার আর মুখে রচে না তাই ভোর রাতে খাবারের খোঁজে লোকালয়ে হানা দিল বুনদাতাল শুক্রবার রাতে বাঁকুড়ার ধাদিকা গ্রামে পরপর আটটি বাড়িতে ভাঙচুর চালায় সেই হাতি গৃহস্থের বাড়ি তছ করে চালগম সাবার করে আবার হেলেদুলে এলাকা ছেড়ে চলে যায় ঘটনায় আতঙ্ক ছড়ায় বাঁকুড়ার বেলিয়াতর রেঞ্জের ধাদিকা গ্রামে হাতির হানায় ব্যাপক ক্ষতির মুখে পড়ে ক্ষোভ উগড়ে দেন স্থানীয় বাসিন্দারা সবসময় রাত্রেবেলা ঘুমিয়ে আসেন বসে থেকে জায়গায় জাগিয়ে ওই হাতি তাণ্ডবে হাতি সবসময় ঢুকলো না গিয়ে হাতি আসছে এই হাতি আসছে ভাবে খুব ক্ষতি করেছে মানে পাঁচ সাতটা ঘর ভেঙে দিয়েছে খুব সারা কালকে কীর্তন করেছে মানে তাণ্ডব চালিয়েছে চাল গম নানা রকম জিনিস ক্ষতি করছে দোকান বাড়ি বাড়ি ভেঙে দিয়েছে লোকের হ্যাঁ বন্ধু তোর জানা দেখেছি তিন বছর চার বছর পরে পয়সা পাবো হয়তো পাঁচশো কি সাতশো কি এক হাজার এরকম দেবে বনদফতরের দাবি হাতির খাদ্যাভাসের পরিবর্তনের ফলেই তারা লোকালয়মুখী হচ্ছে তবে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতিপূরণ দেবার আশ্বাস দিয়েছে বনদফতর রাতে বেলা হাতি আইছিল রাত তিনটার সময় দিয়ে ভাঙচুর করে দিয়েছে ঘর বাড়ি গগম চাল খাওয়া হয়ে গেছে অনেক কোনো তো ক্ষতিপূরণ দেয় আমাদের ধান খাই দিয়ে প্রতি বছর খামারে ধান খাই দিয়ে চলে যাচ্ছে দুই বছরেই এই ঘরকে যে ঘরে না ঘরে কোনো বছর ঢুকে নেই এটা ধাতকা যেটা ঢুকেছিল কালকে ওই একটা হাতেই ও টেন্ডেন্সি হচ্ছে একটু ঘর ভাঙা আসলে ও যেগুলো জলা জমি আছে বর্ষার সময় নামতে চাইছে না ফসল যেটা আছে সেটা খেতে চাইছে না ও যেখানে মানে খাবার আছে ও সেখানে চলে যাচ্ছে এবং বিশেষ করে মিড ডে মিলগুলো বা কোনো যদি উঁচু ক্ষেত থাকে ওখানে যেয়ে একটু ক্ষতি করছে না বর্ষার সময় যেটা যেটা গ্রীষ্মের সময় হয় সেটার থেকে বর্ষার সময় একটু খাবারটা আস হয় জঙ্গলে কিন্তু তা সত্ত্বেও ওর খাবার হ্যাবিট যেহেতু চেঞ্জ হয়ে গেছে ও তাই তৈরি খাবারটাই বেশি পছন্দ করছে স্থানীয় সূত্রের খবর বেশ কিছুদিন ধরেই বাঁকুড়ার বেলিয়াতর রেঞ্জের বিভিন্ন জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে একটি দাঁতাল হাতি মাঠে সদ্য ধান বোনা হলেও এ সময় পাকা ফসল তেমন নেই স্বাভাবিকভাবেই মাঠে খাবার না মেলায় লোকালয়ের দিকে আসে সেই দাঁতাল এমনটাই মনে করছে স্থানীয়রা স্থানীয়দের অভিযোগ খাবারের খোঁজে প্রায় প্রতিদিনই কোনো না কোনো এলাকায় ঢুকে তছনছ করছে হাতিটি আজ ভোরে স্থানীয় জঙ্গল থেকে বেরিয়ে চলে আসে বেলিয়াতর রেঞ্জের ধাদিকা গ্রামে একের পর এক বাড়িতে হানা দিয়ে ভাঙচুর চালায় সেই হাতি কোনো বাড়ির দরজা ভেঙে কোনো বাড়ির দেয়াল ধসিয়ে মজুত করা চালগম খেয়ে চম্পট দেয় হাতিটি ক্ষতিগ্রস্ত স্থানীয়দের দাবি এতদিন হাতি মাঠের ফসল নষ্ট করলেও কখনো এভাবে গ্রামে এসে হামলা চালায়নি অবিলম্বে হাতিটিকে অন্যত্র সরানোর দাবিতে সরব হন গ্রামবাসীরা ক্ষতিগ্রস্তরা আর্থিক ক্ষতিপূরণ দাবি করেন বনদফতর সূত্রে খবর হাতিটির ওপর নজরদারি চালানো হচ্ছে কিভাবে তাকে লোকালয় থেকে দূরে রাখা যায় সে নিয়েও চিন্তা চলছে দ্য ওয়ার্ল্ড ব্যুরো